ষোলোই ডিসেম্বর বিজয় দিবস মাস যেটা বাঙালির একটা গৌরবের মাস আজকে আমি এই দিনে আমি কর্ণপুলি চ্যানেলকে এবং দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যেহেতু এই বিজয় দিবস বাংলাদেশের প্রত্যেক বছর আজকে আটচল্লিশ বছর পরে আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা দেশ স্বাধীন করেছি এবং এই অর্জিত স্বাধীনতা যারা মা বোনের এবং তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে যে লাল সবুজের পতাকা আমরা পেয়েছি সেই পতাকাকে অক্ষুণ্ণ রাখার জন্য এটার ধারাবাহিকতার জন্য প্রতি বছর এই ষোলোই ডিসেম্বর এই আয়োজন এই আয়োজন হচ্ছে এই আয়োজন এই আয়োজন হলো এই আয়োজন হল বাঙালির জন্য একটা গৌরবময় দিন যে দিন ষোলোই ডিসেম্বর যদি আমাদের আজকে স্বাধীনতা অর্জন না হতো তাহলে আমাদের এই ভাঙ্গালিদের কি দুর্দশা হতো আজকে এই বাংলাদেশের বাংলাদেশের এই পতাকা চিনিয়ে আনার জন্য বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ করেছেন এবং যারা ন্যায় এবং আমাদের ন্যায় প্রতিষ্ঠাতা করার জন্য আমাদের 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 ন্যায্য অধিকার জন্য যিনি স্বাধীনতা জন্য যিনি আপ্রাণ যিনি যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না সিনে হচ্ছেন আমাদের বঙ্গবন্ধু যার ডাকে সারা দিয়ে তিন লক্ষ তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই অর্জিত স্বাধীনতা এই স্বাধীনতা সার্বভৌমত্বকে ধরে রাখতে হলে আমাদেরকে প্রিয় দেশবাসী এবং আজকে যারা আমরা বাঙালি লাল সবুজের রক্তের এই যে মাখানো এই লাল সবুজের পতাকা পেয়েছি এটা সত্যি আমরা গর্বিত এবং আনন্দিত আজকে যারা বাংলাদেশ নামে সারা বিশ্বে একটা লাল সবুজের পতাকা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছেন একমাত্র এই যারা মুক্তিযুদ্ধ করেছেন এই স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আজকে স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি আমরা আজকে যদি টিকিয়ে রাখতে চাই আমাদের সর্বশ্রেণীর লোকদেরকে আঠারো কোটি মানুষকে এবং জাতির জাতিকে এগিয়ে যেতে হবে কারণ আমাদের যে আজকে বঙ্গবন্ধুর কন্যা আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী এই স্বাধীনতায় সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আজকে দেশের যে শ্রম দিয়ে যাচ্ছেন দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছেন মিউজিক্যাল যাকে বলা যায় আজকে আটচল্লিশ বছর পারি উনপঞ্চাশ বছরে পদার্পণ করেছেন আজকে দশ বা এগারো বছরের মধ্যে দেশের যে উন্নয়ন হচ্ছে এই ধারাবাহিকতা যাতে বাঙালিরা যাতে স্মরণ করিয়ে দিতে চায় আজকে শুধু দেশ দেশকে আজকে যদি দেশকে ভালোবাসলে দেশের অগ্রযাত্রাকে ভালোবাসলে দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব যারা আমাদের রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা অর্জন করে আমাদের বিজয় নিয়েছেন তাদের আত্মায় শান্তি পাবে যারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে আমাদের জন্য রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন তাদের আত্মায় শান্তি পাবেন কারণ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আজ যেমন জাপিয়ে পড়েছিল আজকে সেই সেই দিন যেদিন দিন আমাদেরকে পীড়া দেয় এবং ষোলোই ডিসেম্বর আমাদেরকে স্মরণ করিয়ে দেন আমাদের এই গৌরবের অর্জন ধরে রাখতে হলে একচল্লিশ সালের মধ্যমায় এবং একুশ সালের মধ্যমায় ও একচল্লিশ সালে উচ্চ মধ্যমায় আমরা পৌঁছতে সম্ভব হব কারণ আজকে সারা বিশ্বে বাংলাদেশ বাংলাদেশের দিকে তাকিয়ে আছেন আজকে যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে কখনই সম্ভব হতো না বাংলাদেশ এগিয়ে যাওয়া কোনোদিন দিন সম্ভব হতো না কারণ আমরা এই স্বাধীনতা সার্বভৌত্ব এ যদি আমরা ধরে রাখতে চাই আমাদেরকে যে যে সেক্টরে আছেন যারা মিডিয়াতে আছেন যারা ব্যবসায়ী আছেন শিল্পোদ্যোক্তা আছেন যারা রাজনীতিতে আছেন যারা চিকিৎসা আছেন যারা সরকারি এবং বেসরকারি যারা আছেন আমাদের সবাই কাজ করে আমার দেশকে এগিয়ে নিতে হবে তাহলে সম্ভব যারা এই স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা বঙ্গবন্ধুর এই স্বাধীনতা অর্জনকে আমরা অর্জিত স্বাধীনতাকে সুফল পাব। কারণ বাঙালির একটা এক সময় নিগৃহীত ছিল নির্যাতিত ছিল যখন এই একাত্তরের স্বাধীনতায় এই যখন যুদ্ধ এই পাকিস্তানি হানাদার বাহিনীর এর রক্তের সর্জিত আকাশ বাতাস বাড়ি হয়ে গেছিলো তখন এই ভাঙ্গালিরা ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতার সার্বমত্ব অর্জন করে আজকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা মনে করি আজকে আমাদের এই প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যিনি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতে চাই আজকে উনি সাহসিকতার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আজকে এই ষোলোই ডিসেম্বর বিজয় মাসকে আমি আরও সমুন্নত রেখে দেশকে যাতে এগিয়ে নেওয়া যায় সেই বলে আমি আজকে কন্যাপুলি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই স্বাধীনতার গৌরব মাস গৌরবের মাস এই যে মাস এর স্বাধীন হয়েছে এবং আমরা অন্তত পক্ষে বাঙালিরা সারা বিশ্বে আজকে পতাকা লাল সবুজের পতাকার মাধ্যমে বাঙালির জাতির পরিচয়কে দিয়ে আমরা গর্বিত বোধ করি এই গর এই গর্বিতকে আমরা যাতে ধারাবাহিকতা এই দেশের ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্ব আমার আপনার আঠারো কোটি মানুষের কর্তব্য দায়িত্ব এই বলে আজকে কণ্ণফুলি চ্যানেলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম